चौधरी ट्रैवलिंग। सब्सक्राइब आवर यूट्यूब चैनल एंड लाइक आवर फेसबुक पेज। अस्सलामु अलैकुम प्रिय दर्शक, आमरा आज के एसेछी ढाका जिलार केरानीगंज उपजेलाय कोनाखोला एलाकाय अवस्थित शरीफ फूड कोर्ट एंड ड्रीम पार्के। এই পার্কটি মূলত শরীফ মেলামাইন ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডের একটি সিস্টার কনসার্ন এবং এই পার্কের পাশেই রয়েছে শরীফ এগ্রোভেট, যেখানে গরু লালন পালন করা হয় এবং এর দুধ থেকে দই লাবাংগুলো বিক্রি করা হয়। পাশাপাশি কোরবানির জন্য গরু লালন পালন করে কোরবানির সময় বিক্রি করা হয়। প্রিয় দর্শক, যাই হোক, আমরা আবার পার্কের আলোচনায় চলে আসি। তা আজকের এই ভিডিও বানানোর ব্যাপারে মূল উৎসাহদাতা হচ্ছে আমার ছোট ভাই ফাইয়াজ রেজা বুনিয়াদ, আর এই ভিডিওটি সম্পূর্ণটাই ওই বুনিয়াদের হাতে রেকর্ড করা। আপনারা স্ক্রিনে ইনসেটে বুনিয়াদের ছবি দেখতে পাচ্ছেন, ওই সম্পূর্ণটা ভিডিও করেছিল এবং আমি শুধু সম্পাদনা করে আপলোড করলাম। এই শরীফ ফুড কোর্ট অ্যান্ড ড্রিম পার্কটি প্রথমে মূলত ফুড কোর্ট হিসেবেই চালু হয়েছিল, পরবর্তীতে এর মধ্যে কিছু রাইড যোগ হয়ে এবং কিডস জোন নতুন যোগ হয়ে এগুলোর মাধ্যমে ওই পার্ক হিসেবে আত্মপ্রকাশ করে। খুব সাম্প্রতিক সময়ে এই নভেম্বরের মধ্যেই 2021 নভেম্বর বাফেট আইটেম চালু হচ্ছে। আমরা আজকে জানতে পারলাম 80টি আইটেমের বাফেট দিয়ে শুরু হচ্ছে। এছাড়া বর্তমানে প্রচলিত মেনুর খাবারগুলো তো রয়েছেই, মুখরোচক সুস্বাদু খাবারগুলো। এখানে দুই ধরনের পরিবেশে খাওয়ার ব্যবস্থা রয়েছে, যেমন আধুনিক রুচিসম্মত শীতাতপ নিয়ন্ত্রিত রুমের ভিতরে, সুসজ্জিত রুমের ভিতরে বসে আপনি খেতে পারেন। এছাড়া বাইরেও প্রাকৃতিক পরিবেশে গাছপালার মাঝে খোলা আকাশের নিচে টেবিল লাগানো রয়েছে, সেখানে বসে আপনি খেতে পারেন। প্রিয় দর্শক, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সুইমিং পুলের প্রবেশ পথ, এখানে একটি সুইমিং পুল রয়েছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কৃত্রিম একটি জলাধার তৈরি করা হয়েছে, খুব ছোট হলেও এর মধ্যে কৃত্রিম ঝর্ণার সৃষ্টি করা হয়েছে, রং বেরঙের মাছ ছাড়া আছে। এখানে বসে লোকজন ছবি তোলার জন্য। এছাড়াও দূরে আপনারা দেখতে পেলেন একটি মঞ্চ করা আছে, এরকম আরও একটি মঞ্চ করা আছে আরেক পাশে, এখানে এসে লোকজন ছবি তুলতে পারেন। এখানে সুইমিং পুলের গেট এবং এর পাশেই খাবারের একটি হল রয়েছে, এর উপরে খোলা আকাশে ছাদের নিচে ছাদের উপরেও খাবার ব্যবস্থা রয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সুইমিং পুলের ভেতরের লোকেশনটি। সুইমিং পুলটি আয়তনে বেশ বড় না হলেও খুব একটা খারাপ সাইজের নয়। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই ফুড কোর্টটিতে প্রকৃতির সমন্বয় ঘটানো হয়েছে, বিভিন্ন প্রকারের গাছপালা, ফুল গাছ, শোভাবর্ধনকারী গাছ লাগানো হয়েছে। এখানে হাঁটার পথগুলো সুন্দর করে স্ল্যাব দিয়ে নকশা করা, সাজানো এবং লাইটের ব্যবস্থা রয়েছে। আমরা আসলে এসেছিলাম শেষ বিকেলের দিকে, তো মোটামুটি সন্ধ্যের সময় হয়ে এসেছে, এখন লাইটগুলো জ্বলে উঠছে। সন্ধ্যা থেকে যখন কালারিং লাইটগুলো জ্বলে ওঠে তখন আরও সৌন্দর্য বৃদ্ধি পায়।
প্রিয় দর্শক, এই ফুড কোর্টের মূল গেট যেটা, এই গেটের উপর সিঁড়ি দিয়ে ওঠা যায়। এখন আমরা সিঁড়ি বেয়ে উপরে উঠছি। দেখি উপর থেকে পুরো পার্কটি দেখতে কেমন লাগে। দর্শক, আমরা উপরে চলে এসেছি। এখন এখানে উপরে গেটের বারান্দা, দর্শক উপর থেকে দেখুন। গেট দিয়ে প্রবেশ করার পর ডান দিকে একটি বিল্ডিং, এই বিল্ডিংয়ে কিডস জোন, তারপরে সুইমিং পুল, এখানে খাবার জন্য বসার ব্যবস্থা, এখানে লোকজনের যাতায়াত পথগুলো উপর থেকে দেখা যাচ্ছে। সন্ধ্যের সময় লাইটিং চালু হয়ে গেছে, লাইটিংয়ের জন্য চলার পথগুলো আরও সুন্দর লাগে। এখানে দেখতে পাচ্ছেন গেটের অংশ, ওই দূরে ফেরিস হুইল দেখতে পাচ্ছেন। এখানে যে চালাঘরগুলো রয়েছে, এর নিচে বসার জন্য চেয়ার টেবিল রয়েছে, এখানে বসে লোকজন খাওয়া দাওয়া করে সময় কাটাতে পারে। এখানে গেটের দুই পাশেই সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি দিয়ে ওঠানামা করা যায়। এখন দেখুন, আমরা নিচে চলে এসেছি। মূল গেটের দুপাশে দুটো নামাজের জন্য ঘর রয়েছে, একটি পুরুষের জন্য, একটি মহিলাদের জন্য। এখন আমরা কিডস জোনে প্রবেশ করছি, গ্রাউন্ড ফ্লোরে। গেট দিয়ে প্রবেশ করার পর এখানে জুতো রাখার জায়গা, এরপর প্রবেশ করার পর এখানে গার্জিয়ানদের বসার জন্য জায়গা, এবং এর ভেতরে বাচ্চাদের প্লে জোন, বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলার ব্যবস্থা রয়েছে। আমরা এখন কিডস জোনের গ্রাউন্ড ফ্লোর থেকে বেরিয়ে উপরের দিকে যাচ্ছি। উপরেও বাচ্চাদের জন্য খেলার জায়গা রয়েছে। দেখি এখানে কি আছে। উপরতলায় আমরা এসেছি। এখানে বেশ কিছু গেমসের ব্যবস্থা রয়েছে, গেমসগুলো সুন্দর। এখানে একটি মেশিন দেখতে পাচ্ছেন, এখানে বাচ্চাদের খেলনা দিয়ে একটি গেমের মেশিন বানানো আছে। এখানে আরও অন্যান্য গেমসের মেশিনগুলো দেখতে পাচ্ছেন। দর্শক, আমরা নিচের দিকে নামছি। দেখি এর নিচের ফ্লোরে কী রয়েছে। এখানেও বেশ কিছু গেমস দেখা যাচ্ছে। অভিভাবকরা বাচ্চাদেরকে নিয়ে এখানে বিনোদনের জন্য নিয়ে আসেন। দর্শক, স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার ছোট ভাই ফাইয়াজ রেজা বুনিয়াদ, ও গেমস খেলার জন্য বসেছে। মূল ভিডিওটি আসলে ওর হাতেই করা। শেষ সময় ওরা গেমস খেলায় ব্যস্ত, এবং সবশেষে ওরা
আইসক্রিম খাচ্ছে, খাওয়া দাওয়া শেষে আমরা বেরিয়ে